প্রিভিয়াস ক্লাসে আমরা প্ল্যান্ট টিস্যুতে মেরিস্টেমেটিক টিস্যু এবং পার্মানেন্ট টিস্যুর ক্লাসিফিকেশানগুলো দেখেছিলাম, তাদের টাইপসগুলো দেখেছিলাম। আজকে আমরা প্রত্যেকটি টাইপসের তার ডেফিনেশন এবং তার ডিস্ট্রিবিউশন, তার পাশাপাশি ক্যারেক্টারস এবং ফাংশানগুলো আমরা দেখে নেব। ফার্স্ট আমরা শুরু করছি মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা। ভাজক কলা, গতদিন আমরা বলেছিলাম যে ভাজক কলা যার বিভাজন ক্ষমতা অসীম, অর্থাৎ ডিভাইডিং সেল, এই কলা তাদের আকৃতিগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো কি তাদের সমান আকৃতি সম্পন্ন হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি এদের আকৃতিগুলো সবগুলো দেখতে একই রকম হবে, এই জন্য একই আকৃতি সম্পন্ন, পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট এবং ক্রমাগত বিভাজনে সক্ষম অপরিণত কলার যে কোষগুলোর সমষ্টিকে আমরা কি বলি, ভাজক কলা বলে থাকি। এবার আমরা ভাজক কলার কিছু যদি অবস্থান দেখি তাহলে আমরা কি দেখতে পাবো না ডিস্ট্রিবিউশন বা অবস্থান যদি দেখি একটা উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে, যেমন মূল কাণ্ড এবং পাতার অগ্রভাগে ভাজক কলা অবস্থান করে। এবার ভাজক কলার গঠনকারী কোষের চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমরা দেখি, ফার্স্ট আমরা বললাম এই কলাগুলির কোষগুলো আমরা দেখতে পাই ছোট হয়, সম দৈর্ঘ্য এবং প্রস্থের সমান হয়ে থাকে এবং কোষগুলি গোলাকার, ডিম্বাকার কিংবা বহুভুজাকার সম্পন্ন হয়ে থাকে। এবার এর পাশাপাশি যদি আমরা দেখি এখানে যে কোষগুলি পাতলা প্রাচীরযুক্ত তো হয় বটেই, কিন্তু তার পাশাপাশি প্রতিটি কোষ ঘন এবং দানাদার সাইটোপ্লাজমে পূর্ণ থাকবে। কেন? যেহেতু অ্যাক্টিভলি ডিভাইডিং সেল, যার কারণে তার মধ্যে কোষগুলো ডেন্স হবে এবং সাইটোপ্লাজমগুলো পূর্ণ অবস্থায় অবস্থান করবে। এখানে আমরা কিন্তু প্রত্যেকটা সেলের যে মাঝখানে কোষান্তর রন্ধ্র থাকে, অর্থাৎ একটা সেল আর একটা সেলের সঙ্গে যদি মানে যুক্ত থাকে, তার মাঝখানে যদি কোনো ফাঁকা জায়গা থাকে তাকে আমরা কোষান্তর রন্ধ্র বলি। কিন্তু আমরা মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলার কোনো কোষান্তর রন্ধ্র দেখতে পাবো না। কোষগুলির প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত হয় এবং প্রতিটি কোষে একটি সুস্পষ্ট এবং দীর্ঘ বা বড় নিউক্লিয়াস আমরা অবস্থান করতে দেখতে পাবো। এরই পাশাপাশি যদি আরও বৈশিষ্ট্য আমরা দেখি তাহলে নেক্সট আমরা দেখছি এখানে কোষগুলি অপরিণত হবে এবং আনডিফারেন্সিয়েটেড, অর্থাৎ অবিভেদিত হবে, অর্থাৎ কোষগুলো তাদের ফাংশানগুলো ডিফারেন্সিয়েটেড হয়নি, এই জন্য আনডিফারেন্সিয়েটেড। এবং কোষে সাধারণত ভ্যাকুয়াল থাকে না। আমরা প্ল্যান্ট সেলে দেখতে পাই যে ভ্যাকুয়াল সেলের ম্যাক্সিমাম জায়গা জুড়ে অবস্থান করে, কিন্তু যেটা ভেজিটেটিভ যেটা হচ্ছে ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু, ওর ক্ষেত্রে কোনো ভ্যাকুয়াল থাকবে না এবং থাকলেও তা আকারে খুবই ছোট হয়ে থাকবে। এবার কোষগুলি সবসময়ই বিভাজনে সক্ষম হবে এবং কোষে প্লাস্টিড প্রোপ্লাস্টিড দশায় অবস্থান করবে। আমরা দেখতে পাই যেহেতু এরা মূল এবং কাণ্ডের অগ্রভাগে অবস্থান করছে বা পাতার অগ্রভাগে অবস্থান করছে তাহলে প্লাস্টিড থাকা কথা, কিন্তু ভাজক করা প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় অবস্থান করছে এবং কোষে সঞ্চিত খাদ্যবস্তু থাকে না, অর্থাৎ কোষের মধ্যে সঞ্চিত খাদ্যবস্তু এমত অবস্থায় তৈরি হয়ে এখানে পৌঁছায়নি। ভাজক কলা সাধারণত মূল এবং কাণ্ডের অগ্রভাগে থাকবে এবং এই কোষগুলো বিশেষত মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে গিয়ে ভাজক কলাগুলো তৈরি করেছে। এবার আমরা ভাজক কলা যদি কাজ দেখি তাহলে কি দেখতে পাবো, ভাজক কলার কাজ মাইটোসিস বিভাজনের মাধ্যমে যখন কোষের সংখ্যা বৃদ্ধি করছে, সংখ্যা বৃদ্ধি ঘটলে কোষের অঙ্গের যে দৈর্ঘ্য বৃদ্ধিতে এরা সাহায্য করবে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো কোষগুলি উদ্ভিদদেহে নতুন অঙ্গ সৃষ্টি করতে সহায়তা করে এবং ভাজক কলা কোষ থেকেই স্থায়ী কলা পরবর্তীকালে সৃষ্টি হয়। এই আমরা তিনটি কাজ আমরা ভাজক কলায় দেখতে পাই। এবার ভাজক কলার যদি শ্রেণীবিন্যাস আমরা দেখি তাহলে কি দেখতে পাবো না, পরিস্ফুটনের দশা অনুসারে ভাজক কলাকে আমরা বলেছিলাম দুভাগে ভাগ করা হয়, একটা মাস ভাজক কলা এবং আদি ভাজক কলা, অর্থাৎ ডেভেলপমেন্টের স্টেজ অনুযায়ী আমরা যদি দেখি তাহলে আমরা দেখব কি মাস মেরিস্টেমেটিক টিস্যু এবং যেটি আমরা প্রো মেরিস্টেম বা প্রাইমোডিয়াল মেরিস্টেম, অর্থাৎ আমরা মাস ভাজক কলা তাকেই বলবো যে সকল ভাজক কলা পরিস্ফুটনের পূর্বদশায় ভ্রূণে অবস্থান করে। এই কলার সমস্ত কোষগুলোকে আমরা দেখতে পাই কি তারা বিভাজন সক্ষম, অর্থাৎ যখন ডেভেলপমেন্টের সময় যেটা আমরা প্লুমুলি বা রেডিকেল বলেছিলাম, অর্থাৎ ভ্রূণমূল বা ভ্রূণমুকুল বলেছিলাম, ওই ভ্রূণ অবস্থাতেই তারা একটা সিডের মধ্যে অবস্থান করেছে, ওদেরকে আমরা মাস ভাজক কলা বা আমরা মাস মেরিস্টেমের টিস্যু বলে থাকি। এবার আদি ভাজক কলা কাকে বলে, যে সকল অঞ্চলে
নতুন বৃদ্ধির সূত্রপাত হয় সেই সকল অঞ্চলের ভাজককলাকে আমরা আদি ভাজককলা বা প্রোমেরিস্টেম বলে থাকি। তো এখানে আমরা দেখে নেব এই প্রোমেরিস্টেমকে এখানে প্রাইমোডিয়াল মেরিস্টেম বা ট্রু মেরিস্টেম বা ইউ মেরিস্টেম নামেও অনেক সময় বলা হয়ে থাকে। তাহলে যে জায়গা থেকে নতুন বৃদ্ধি শুরু হবে বা বিভাজন শুরু হবে সেই জায়গাটাকে আমরা কী বলবো, আদি ভাজককলা। এবার ভ্রূণ অবস্থা থেকে উদ্ভিদের কাণ্ড এবং মূলের একেবারে শীর্ষ পোর্শনে যে কলা থাকবে সেখান থেকেই উদ্ভিদের প্রাথমিক দেহ গঠিত হবে। এবার উৎপত্তির অনুযায়ী আমরা ভাজককলাকে যেটা ভাগ করেছিলাম তার প্রথম ভাগ ছিল প্রাথমিক ভাজককলা, আর একটা ছিল গৌণ ভাজককলা। তাহলে প্রাথমিক ভাজককলা কাকে বলে? আদি ভাজককলা থেকে আমরা যে আগে পড়লাম যে প্রোমেরিস্টেম বা প্রাইমোডিয়াল মেরিস্টেম থেকে যে কলা ভ্রূণ অবস্থা থেকেই মৃত্যুর আগে ঠিক পর্যন্ত বিভাজিত হবে তাদেরকে আমরা প্রাথমিক ভাজককলা বা প্রাইমারি মেরিস্টেমের টিস্যু বলবো। অর্থাৎ যে একবার বিভাজন হওয়া শুরু করে দিল এই বিভাজনটা যতদিন না পর্যন্ত উদ্ভিদ মৃত্যু ঘটছে ততদিন পর্যন্ত কী চলবে, তার বিভাজন ক্ষমতা কন্টিনিউ চলতে থাকবে, তাকে আমরা কী বলি, প্রাথমিক ভাজককলা বলে থাকি। এটি যদি মূলত যদি আমরা দেখি তাহলে একটা উদ্ভিদের মূল কাণ্ড এবং পাতার অগ্রভাগে এরা অবস্থান করবে। এদের কাজ তাহলে কী? এদের কাজ মূলত এদের যেহেতু এরা অগ্রভাগে থাকছে তাহলে এদের বিভাজন ঘটলে আমরা কী দেখতে পাবো, এদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করছে এবং এর পাশাপাশি প্রাথমিক ভাজককলা থেকে অগ্রস্থ ভাজককলা এবং নিমজ্জিত ভাজককলা, হ্যাঁ নিবেশিত ভাজককলা এবং অগ্রস্থ ভাজককলা, এই ধরনের ভাজককলা সৃষ্টি করতে সাহায্য করছে। এবার আমরা দেখব সেকেন্ড যে ভাগটা রয়েছে সেটা নাম হচ্ছে কি, গৌণ ভাজককলা বা সেকেন্ডারি মেরিস্টেম। গৌণ ভাজককলা বা সেকেন্ডারি মেরিস্টেম বলতে আমরা কাকে বুঝি? প্রাথমিক যে ভাজককলা যখন বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলবে স্থায়ী কলা পরিণত হলেও প্রয়োজনে স্থায়ী কলার পুনরায় বিভাজন ক্ষমতা ফিরে পেয়ে ভাজককলার মতন আচরণ করে তখন নতুন কোষ সৃষ্টি করতে পারে, এই ধরনের কলাকে আমরা কী বলবো, গৌণ ভাজককলা। অর্থাৎ একটা প্রাথমিক ভাজককলা যখন তার বিভাজন ক্ষমতা লোপ পেয়ে গেছে কিন্তু যদি সেই বিভাজন ক্ষমতা লোপ পেয়ে গেলেও আবার পুনরায় তার নতুন বিভাজন ক্ষমতা শুরু হয়ে গিয়ে সে নতুন একটা কোষ সৃষ্টির মাধ্যমে কলা সৃষ্টি করার ক্ষমতা রাখে তখন সেই ধরনের আমরা কলাকে কী বলে থাকি, গৌণ ভাজককলা। একটা উদাহরণ দিলে আমরা ভালো করে বুঝতে পারবো, যেমন কর্ক ক্যাম্বিয়াম বা ফেলোজেন ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম, এই ধরনের কলা আমরা দেখেছি যখন সেকেন্ডারি গ্রোথ হয় উদ্ভিদের ক্ষেত্রে গৌণ বৃদ্ধি হয়ে থাকে তখন কর্ক ক্যাম্বিয়াম বা ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম, এই ধরনের যে ক্যাম্বিয়ামগুলো তারা বিভাজন ক্ষমতা পুনরায় ফিরে পায়। এরা মানে সেকেন্ডারি মেরিস্টেম নামে পরিচিত, কেন? যেহেতু এরা প্রাইমারি থেকে সেকেন্ডারি টিস্যু তৈরি করেছিল কিন্তু তারা পুনরায় আবার সেখান থেকে বিভাজন ক্ষমতা ধারণ করে, সেহেতু আমরা কোর ক্যাম্বিয়াম, ইন্টারভেসকুলার ক্যাম্বিয়াম বা ভাস্কুলার ক্যাম্বিয়ামকে কী বলবো, গৌণ ভাজককলা বলে থাকি। এবার এই কোর ক্যাম্বিয়াম বা ফেলোজেন এর যদি অবস্থান আমরা দেখি তাহলে কী দেখতে পাবো এবং এদের কাজ কী? কোর ক্যাম্বিয়াম বা ফেলোজেন এরা কর্টেক্সের বাইরের স্তর এপিডার্মিস এবং পেরিসাইকেল থেকে উদ্ভূত হয়। অর্থাৎ আমরা যদি একটা উদ্ভিদের যদি আমরা কাণ্ডকে যদি প্রস্তুত করি তাহলে কী দেখতে পাবো, না এদের সবচেয়ে বাইরের স্তর থাকবে কে, এপিডার্মিস। এপিডার্মিস পরে কে থাকবে আমরা জানি, এন্ডোডার্মিস থাকতে পারে, তারপরে হচ্ছে কর্টেক্স, তারপর পেরিসাইকেল, তারপর হচ্ছে কি ভাস্কুলার বান্ডিল এবং সবচেয়ে কেন্দ্রে থাকবে পিথ। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গঠনগত দিক থেকে আমরা দেখছি যে কি কোর ক্যাম্বিয়াম বা ফেলোজেন কাকে বলে এবং তার কাজ কী, না এরা একটা উদ্ভিদের কর্টেক্সের বাইরের স্তর এবং এপিডার্মিস এবং পেরিসাইকেল থেকে এদের ডেভেলপমেন্ট হয়ে থাকে। এই ফেলোজেন বিভাজনের মাধ্যমে বাইরের দিকে এরা ফেলেম তৈরি করে বা কোর ক্যাম্বিয়াম তৈরি করে, এবং ভিতরের দিকে এরা ফেলোডার্ম নামক গৌণ বহিঃস্তরীয় কোষ সৃষ্টি করতে পারে। যদি আমরা একটু স্ট্রাকচারালি ড্র করার চেষ্টা করি তাহলে জিনিসটাকে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। তাহলে যদি আমরা দেখি যে একটি উদ্ভিদের যেটা আমরা পড়ছি যে কোর ক্যাম্বিয়াম, এই কোর ক্যাম্বিয়াম তাহলে সৃষ্টি হচ্ছে কোথায়, এরা কর্টেক্সের বাইরের স্তর। অর্থাৎ আমরা যদি একটা উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ দেখি তাহলে এই সেল যেটা তৈরি করলাম আমরা তার যদি প্রত্যেকটি সেলের গঠন দেখি, এখানে যদি এপিডার্মাল সেল যদি এখানে থাকবে তার ঠিক বাইরের দিকে যে লাল কালারটা দেখালাম সেটাই যদি আমরা ধরি কি একটা কোর ক্যাম্বিয়াম বা ফেলোজেন। এবার এই কোর ক্যাম্বিয়াম বা ফেলোজেন যখন বিভাজন হবে
তখন আমরা দেখতে পাবো কি এর ভেতরের দিকে এবং বাইরের দিকে, বাইরের দিকে এরা সেল লেয়ার তৈরি করবে। ওই সেলের বাইরের দিকে সাপোজ এই এটাকে আমরা নীলটাকে ধরছি কি কর্কেমিয়াম, কেমবিয়াম। এবার সাপোজ এই কর্কেমিয়াম যদি দেখি, যখন বিভাজনের সময় আমরা দেখতে পাবো কি এর বাইরের দিকে একটা লেয়ার তৈরি করে এবং ভেতরের দিকে একটা লেয়ার তৈরি করে। এই বাইরের দিকে লেয়ারটাকে আমরা কি বলছি, ফ্লেম বা ফ্লেম বা আমরা কি বলি কর্ক বলে থাকি, কর্ক। আর ভেতরের দিকে দিয়ে লেয়ারটা তৈরি করছে তাকে আমরা কি বলে থাকি, ফেলোডার্ম বলে থাকি, ফেলোডার্ম। এবং এই তিনটি লেয়ারকে একসঙ্গে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি পেরিডার্ম বলে থাকি। তিনটি লেয়ারকে আমরা বলে থাকি পেরিডার্ম। কখন তৈরি হবে, না এটা এক্সট্রা স্টিলার গ্রোথের সময় আমরা দেখতে পাব। অর্থাৎ যখন গৌণভাজক কলা হবে, এই বাইরের দিকে যখন অন্তর্মুখী চাপটাকে প্রতিরোধ করার জন্য বহির্মুখী চাপ সৃষ্টি করতে আমরা দেখতে পাবো কর্কেমবিয়াম, যেটি সেকেন্ডারি টিস্যু নামে পরিচিত বা সেকেন্ডারি মেরিস্টেমের টিস্যু নামে পরিচিত, এই কর্কেমবিয়াম সক্রিয়তার কারণে বাইরের দিকে ফ্লেম বা কর্ক এবং ভেতরের দিকে পেরিডার্ম বা ফেলোডার্ম, সরি এরা ফেলোডার্ম তৈরি করবে এবং এদের পুরোটাকে আমরা কি বলছি পেরিডার্ম বলছি। অর্থাৎ তিনটি লেয়ার যেটা কর্কেমবিয়াম প্লাস ফ্লেম প্লাস ফেলোডার্ম ইকুয়াল টু পেরিডার্ম নামে পরিচিত হয়ে থাকে, সেটা আমরা স্টাডি করছিলাম। এবার দেখব আমরা এখানে যে ইন্টারফেসিকুলার কেমবিয়াম, অর্থাৎ ইন্টারফেসিকুলার কেমবিয়ামে যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে আমরা দেখতে পাবো কি যে একটা উদ্ভিদের যদি আমরা প্রস্থচ্ছেদ করি কোনো একটা কাণ্ড কিংবা মূলের, তাহলে আমরা দেখতে পাবো কি না তাদের যে গঠনটা দেখতে পাবো আমরা, সবচেয়ে ভিতরে থাকবে কে এখানে নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম ভেতরে থাকবে। এই জাইলেম ফ্লোয়েমগুলো তারা যদি অরীয়ভাবে সাজানো থাকে তাহলে আমরা দেখতে পাবো এখানে ভেতরের দিকে এই জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কি থাকবে, কেমবিয়াম তৈরি হয়, কেমবিয়াম তৈরি হয়। ওকে, এবার এই কেমবিয়াম আমরা দুভাবে দেখতে পাই, যদি যাই এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম। এবার জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যে কেমবিয়ামটি তৈরি হয়েছে আমরা এই কেমবিয়ামটাকে কী বলে থাকি, রেড কালার যে কেমবিয়াম তৈরি হয়েছে তাকে আমরা কী বলি কি, ফেসিকুলার কেমবিয়াম, ফেসিকুলার কেমবিয়াম। আর এই জাইলেম ফ্লোয়েমের যখন নালিকা মান্ডলের মাঝখানে কেমবিয়াম তৈরি হবে, যে কেমবিয়াম তৈরি হচ্ছে ওই ডট ডট কেমবিয়ামটাকে আমরা কি বলছি, ইন্টারফেসিকুলার কেমবিয়াম। এটা আমরা কি বলবো, ইন্টারফেসিকুলার কেমবিয়াম। এবার এই ইন্টারফেসিকুলার কেমবিয়াম এবং ফেসিকুলার কেমবিয়াম যখন গৌণ বৃদ্ধি হয় তখন সক্রিয় হয় এবং তারা যখন পরস্পর যুক্ত হয়ে যাবে তখন তারা কেমবিয়াম রিং তৈরি করবে। পরবর্তীকালে তারা যুক্ত হয়ে গিয়ে যে গঠন তৈরি করবে এটাকে আমরা কি বলি, কেমবিয়াম রিং, কেমবিয়াম রিং ফরমেশন করবে। এবং এই কেমবিয়াম রিংয়ের ভেতরের দিকে তারা তৈরি করবে কি, সেকেন্ডারি জাইলেম। এই ভেতরের দিকে যে সেলগুলো তৈরি করবে তাদেরকে বলা হয় সেকেন্ডারি জাইলেম, SCCON সেকেন্ডারি জাইলেম তৈরি করবে, যেটাকে আমরা কি বলি, আমরা উড নামে বলে থাকি, উড বা কাঠ বলে থাকি। ওকে, এবং সক্রিয়তা আমরা দেখতে পাবো এটা যে আউটার পার্ট, এটা আউটার আর এটা হচ্ছে ইনার। এই ইনারের দিকে বেশি করে তৈরি করবে, ইনারের গ্রোথটা আমরা দেখতে পাবো বেশি করে হবে আউটারের তুলনায়, ফলে এই ভেতরের দিকে কি তৈরি হবে বেশি করে, সেকেন্ডারি জাইলেম বা উড তৈরি হবে, উড বা কাঠ তৈরি হবে। এটা আমরা দেখতে পাই কি, এই ফেসিকুলার কেমবিয়াম এবং ইন্টারফেসিকুলার কেমবিয়ামের সক্রিয়তার দরুন এই ঘটনাটা ঘটে থাকবে। তাহলে এখানে আমরা মূলত দেখার চেষ্টা করলাম যে
ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, যেটা ভাস্কুলার ক্যাম্বিয়াম বলছি আমরা, সেটাকে ফেসিকুলার ক্যাম্বিয়াম বা ভাস্কুলার ক্যাম্বিয়াম আমরা বলে থাকি। তো এই ভাস্কুলার ক্যাম্বিয়াম দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের আমরা দেখতে পাবো কি কিছু কনজাংটিভ প্যারেনকাইমা টিস্যু থেকে উদ্ভূত হয় এবং এরা ক্যাম্বিয়াম জাইলেম গুচ্ছকে বেষ্টন করে অবস্থান করে। কাদের ক্ষেত্রে? এরা আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের ক্ষেত্রে দেখতে পাবো। এছাড়াও কিছু রয়েছে যারা উন্ড ক্যাম্বিয়াম বা ক্ষত ক্যাম্বিয়াম, যদি কোনো জায়গায় উদ্ভিদের ক্ষত সৃষ্টি হয় ওই জায়গায় ক্ষত নিরাময়ের জন্য এরা সাহায্য করবে। সহকারী ক্যাম্বিয়াম বলতে আমরা কি বুঝি? এসেসারি ক্যাম্বিয়াম, ভূমিভাজক কলা থেকে যদি কোনো ক্যাম্বিয়াম তৈরি হয় তাকে আমরা কি করি, তাকে আমরা সহকারী ক্যাম্বিয়াম বা এসেসারি ক্যাম্বিয়াম বলে থাকি। এবার এই ক্যাম্বিয়ামের বৈশিষ্ট্য কি? না, এরা শুধুমাত্র একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, যেমন উক্কা উদ্ভিদের, যে আমরা জানি যে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সেকেন্ডারি গ্রোথ হয় না, অর্থাৎ গৌণবৃদ্ধি হয় না। কেন? যেহেতু একবীজ উৎপত্তি উদ্ভিদের ক্ষেত্রে কোনো ক্যাম্বিয়াম উপস্থিত থাকে না, কিন্তু উক্কা বলে একটা প্ল্যান্ট রয়েছে একবীজপত্রী উদ্ভিদের প্ল্যান্ট, এদের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত গৌণবৃদ্ধি আমরা দেখতে পাই। কার জন্য? এই সহযোগী বা এসেসারি ক্যাম্বিয়ামের জন্য। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে ভাইটাল জিনিস। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ, গৌণভাজক কলা যে কাজটা করলো আমরা দেখলাম যে এরা কোনো উদ্ভিদের স্থূল বৃদ্ধি বা প্রস্থে বৃদ্ধি করে, যেটা গৌণবৃদ্ধিতে এরা সাহায্য করে। আবার অবস্থান অনুসারে যদি আমরা ভাজক কলার ভাগগুলো দেখি, অগ্রস্থ ভাজক কলা, এরা এপিক্যাল পোর্শনগুলোতে থাকবে উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগগুলোতে। এরা অবস্থান মূলত হচ্ছে কি, উদ্ভিদের মূল কাণ্ড এবং শাখা প্রশাখার অগ্রভাগে থাকবে এবং এরা দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য বৃদ্ধিতে এরা সাহায্য করে। নিবসিত ভাজক কলা বলতে আমরা দুটি স্থায়ী কলার মধ্যবর্তী স্থানে যে কলা অবস্থান করবে তাকে আমরা নিবসিত ভাজক কলা বলবো। এদের অবস্থান যদি আমরা দেখি, ঘাস, বাঁশ, গম প্রভৃতি উদ্ভিদের পর্ব মধ্যে, পাইনাস উদ্ভিদের পত্রমূলে বা পর্বের নিচে, ইকুইজিটাম বলে একটা ফার্ন রয়েছে, এই ফার্নের পাতাতেও আমরা কী দেখতে পাই, নিবেশিত পত্র, নিবেশিত আমরা কী দেখতে পাই, নিবেশিত যে ভাজক কলা তার উপস্থিতি আমরা দেখতে পাই। এই নিবেশিত ভাজক কলার কাজ কী? না, এরাও উদ্ভিদের অঙ্গের পরমধ্য লম্বাই বাড়ায় এবং দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়, যার কারণে এরা এই দৈর্ঘ্য বৃদ্ধি ঘটার কারণে এরা কী করবে, উদ্ভিদের সামগ্রিকভাবে যে দৈর্ঘ্যটাকে এরা ইনক্রিজ করতে সাহায্য করছে। এবার পার্শ্বস্থ ভাজক কলা যেটা রয়েছে, এরা মূলত যে ভাজক কলা স্থায়ী কলার সঙ্গে সংলগ্ন অবস্থায় উদ্ভিদের কাণ্ডে এবং মূলের পার্শ্বদেশে লম্বালম্বিভাবে অবস্থান করে, এদেরকে আমরা কি বলি, পার্শ্বস্থ ভাজক কলা। এবার এই পার্শ্বস্থ ভাজক কলা নালিকা মণ্ডলের অন্তর্গত ক্যাম্বিয়াম বা ফেসিকুলার ক্যাম্বিয়াম বা কোর ক্যাম্বিয়ামের পার্শ্বস্থ এই ভাজক কলার আমরা অবস্থান দেখতে পাই। এই জন্য আমরা এখানে যদি অবস্থান বলে লোকেশান বলে আলাদা দেখি, তাহলে দ্বিবীজপত্রী এবং গুপ্তবীজ উদ্ভিদের কাণ্ডের মূলের পার্শ্বদেশে এদের এই পার্শ্বকলার পার্শ্বস্থ ভাজক কলার অবস্থান দেখতে পাবো। কাজ বলতে এরা পরিধি বা প্রস্থতে বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে উদ্ভিদের ক্ষেত্রে। কার্য অনুযায়ী যদি আমরা ভাগ দেখি ভাজক কলার, তাহলে আমরা দেখতে পাবো কি, পটোডাম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। এটা কিন্তু আমরা ভালো করে পড়ব, কারণ পটোডাম বা ডার্মাটোজেন যে এটি কী কাজ করে, না উদ্ভিদ অঙ্গের একেবারে বাইরের দিকে যে স্তরের ভাজক কলা এগুলোকে আমরা কি বলি, না কোষগুলি অরীয়ভাবে বিভাজিত হয়ে প্রধানত বহিঃত্বক অর্থাৎ এপিডার্মিস এবং মূলের ক্ষেত্রে যেটি আমরা এপিব্লেমা বলি সেটি কাণ্ড কিংবা পাতার ক্ষেত্রে আমরা এপিডার্মিস বা বহিঃত্বক বলি। এই এপিডার্মিস বা এপিব্লেমা এই পটোডাম বা ডার্মাটোজেন থেকে তৈরি হয়ে থাকে। এদের অবস্থান যদি আমরা দেখব, তাহলে উদ্ভিদের কোনো উদ্ভিদের কাণ্ড কিংবা পাতা কিংবা মূলের এদের একদম বাইরের দিকে এরা অবস্থান করছে। এবার এরা যেহেতু এরা বাইরের দিকে অবস্থান করছে, তাহলে এরা এপিডার্মিস গঠন করতে সাহায্য করছে, এই ধরনের আমরা পটোডাম বা গ্রাউন্ড ডার্মাটোজেনের ফাংশন। এবার প্রোক্যাম্বিয়াম বা প্লিরোমের যদি আমরা দেখি, তাহলে কী দেখতে পাবো, অগ্রস্থ ভাজক কলার যে অংশে পরিবর্তিত হয়ে গিয়ে উদ্ভিদের সংবহন কলা বা নালিকা বান্ডিল গঠন করে তাকে আমরা প্রোক্যাম্বিয়াম বা প্লিরোম বলে থাকি। এই কোষগুলো লম্বা এবং চুঁচালা প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, এদের অবস্থান যদি আমরা দেখি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, প্রোক্যাম্বিয়াম বলয়াকারে পৃথক পৃথক খণ্ডে এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এদের বিক্ষিপ্তভাবে বিন্যস্ত হয়ে অবস্থান করতে আমরা দেখতে পাব। এবার কাজ যদি দেখি, এই কলা যদি পরিবর্তিত হয়ে যায়, তাহলে এরা স্টিলি কেন্দ্রস্তম্ভ গঠন করবে, যেটি উদ্ভিদের সংবহন কলা বা নালিকা বান্ডিল গঠনে সহায়তা করে। এবার গ্রাউন্ড মেরিস্টেম বা পেরিব্লেম নেক্সট যে কার্য অনুযায়ী ভাজক কলার ভাগ যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো কি, না অগ্রস্থ ভাজক কলার যে অংশ থেকে বহিঃস্তর মানে কোর্টেক্স, পিত বা মজ্জা
তৈরি হয় তাকে আমরা গ্রাউন্ড মেরিস্টেম বা ভূমিভাজক কলা বলে থাকি, অর্থাৎ কর্টেক্স তৈরি করবে এবং পিট তৈরি করবে, এদেরকে কি বলা হয়? গ্রাউন্ড মেরিস্টেম বা পেরিপ্লেম বলা হয় থাকে। এদের অবস্থান প্রোটোডার্ম এবং প্রোকেমিয়াম ছাড়া বাকি সমস্ত অঞ্চলে এরা অবস্থান করবে। এদের কাজ দেখলাম আমরা কি, তাহলে এরা হাইপোডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, পিথ এবং মেডুলারিরে এই সমস্ত যে অংশগুলো রয়েছে উদ্ভিদের তাদেরকে গঠন করতে সাহায্য করছে। তাহলে এন্ডোডার্মিস, হাইপোডার্মিস, কর্টেক্স, পেরিসাইকেল, পিথ এবং মেডুলারিরে এই সমস্ত উদ্ভিদের অংশগুলোকে তৈরি করছে এই পেরিপ্লেম বা গ্রাউন্ড মেরিস্টেম টিস্যু। এবার এখানে আমরা দেখছি বিজ্ঞানী হ্যানস্টেইন 1960 সালে তিনি এই কাজ অনুসারে ভাজককলাকে তিন ভাগে ভাগ করেছিলেন। ওনার মতে এই নামগুলো আলাদা ছিল, যেমন ডার্মাটোজেন, তারপর পেরিপ্লেম এবং প্লিরম। তাহলে ডার্মাটোজেনের গঠন যদি আমরা দেখি, দেখতে পাবো কি, এটি অগ্রস্থ ভাজককলার একেবারে বাইরের কোষস্তর যা থেকে উদ্ভিদের ত্বক সৃষ্টি হয়, অর্থাৎ উদ্ভিদের হচ্ছে এপিডার্মিস সৃষ্টি হবে এই ডার্মাটোজেন থেকে। এটি কার মতে? এটি বিজ্ঞানী হ্যানস্টেইনের মতে 1960 সালে। পেরিপ্লেম যেটি আমরা বলে থাকি, এই পেরিপ্লেমের গঠন যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, এটি ডার্মাটোজেনের পরবর্তী স্তর যার থেকে এন্ডোডার্মিস এবং কর্টেক্স এবং হাইপোডার্মিস তৈরি হয়। এটি কার মতে? এটি হ্যানস্টেইনের মতেন। এবং প্লিরম যেটি রয়েছে সেখান থেকে আমরা কি দেখতে পাবো, না তিনি বললেন যে এই স্তর পরবর্তীকালে স্টিলি গঠন করছে বা কেন্দ্রস্তম্ভ গঠন করছে। স্টিলি বলতে আমরা কি বুঝি, জাইলেম ফ্লেম প্লাস পিথ নিয়ে গঠিত অঞ্চলকে আমরা স্টিলি বলি। ওই স্টিলি তিনি বললেন কি, এই প্লিরম থেকে তৈরি হয়ে থাকে। এবার কোষ বিভাজনের তল অনুযায়ী যদি আমরা ভাজক কলার ভাগ দেখি তাহলে দেখতে পাবো কি, এখানে কোষ বিভাজনের তল অনুযায়ী তিনটি ভাগে ভাগ করা হয়, মাস, প্লেট এবং রিব। তাহলে মাসকে আমরা পুঞ্জীভূত বলে থাকি। এরা মূলত আমরা দেখতে পাবো কোথায় থাকবে, এরা শস্যকলা, রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়া, পিথ বা বর্ধনশীল কোনো এমব্রায়ো, এই অঞ্চলগুলোতে মাস ভাজককলা বা পুঞ্জীভূত ভাজককলা থাকবে। এবং এদের কাজ বলতে আমরা দেখব যে উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি ঘটানো এই মাস ভাজককলার কাজ হয়ে থাকে। প্লেট বা পাত ভাজককলা যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, এই প্রকার ভাজককলা কোষগুলি দুটি তলে বিভাজিত হয়, যার ফলে এক স্তর পাতলার মতন কলা তৈরি করে অন্য একটি ত্বক বহুস্তর বিশিষ্ট ফলক তৈরি করবে। এদের অবস্থান কোথায় থাকে? উদ্ভিদের পাতা এবং বর্ধনশীল যে বহিঃস্তক থাকে ওই সমস্ত অঞ্চলে প্লেট মেরিস্টেম টিস্যু অবস্থান করবে। এদের কাজ যদি আমরা দেখি, এদের কাজ ক্ষেত্রফল এবং এলাকাতে বাড়াতে এই ধরনের কলা সাহায্য করবে। নেক্সট যদি আমরা দেখি রিপ বা পরশুকা ভাজককলা, এই ভাজককলা একটি তলে বারবার বিভাজিত হবে, অর্থাৎ যে কোনো একটি প্লেনে যদি র্যাপিডলি ডিভাইডেড করে সেই ধরনের কলাকে আমরা কি বলি, রিপ বা পরশুকা ভাজককলা। এদের অবস্থান যদি আমরা দেখি, জাইলেম এবং ফ্লোয়েম তৈরি করে এবং তাকেই পরশুকা ভাজককলা বা রিপ মেরিস্টেমেটিক টিস্যু আমরা বলে থাকি। এদের কাজ তাহলে কী হবে, কর্টেক্স মজ্জা গঠনের সময় এই ভাজককলা মুখ্য ভূমিকা গ্রহণ করে এবং উদ্ভিদকে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি ঘটাতে সাহায্য করে থাকে। এবার এখানে স্থায়ী কলা এবং ভাজককলার পার্থক্য দেওয়া আছে, আমরা দেখে নেব, জাস্ট এখানে স্কিপ করা হলো। এবার পরবর্তীকালে আমরা দেখব যে কিছু থিওরি রয়েছে, যে থিওরিগুলো উদ্ভিদের কাণ্ড এবং মূলের কীভাবে সৃষ্টি হয়েছে সে সম্পর্কে যুক্তি দেয়। যেমন অগ্রস্থ কোষ তথ্য, এপিক্যাল সেল থিওরি। এপিক্যাল সেল থিওরি বিজ্ঞানী হব মাইনস্টার তিনি মূলত বলেছিলেন, এবং পরবর্তীকালে নাগেলি, বিজ্ঞানী নাগেলি তিনিও বলেছিলেন, যে তিনি বলেছিলেন কি, তারা যে বলেছিলেন শৈবাল এবং ব্রায়োফাইট, টেরিডোফাইট যেমন ইকুইজিটাম প্রভৃতির বধিষ্ণু অঞ্চলে একটিমাত্র অগ্রস্থ কোষ বর্তমান থাকে। এই অগ্রস্থ কোষ চতুষ্তলক বা টেট্রাহেড্রাল প্রকৃতির হয়ে থাকে এবং যার একটি তল উপরের দিকে থাকবে। এই কোষটি প্রতিটি তল অসমভাবে বিভাজিত হয়ে কাণ্ডের অগ্রভাগের বৃদ্ধি ঘটায় এবং অগ্রস্থ কোষের মাধ্যমে শুধু নিম্নশ্রেণী উদ্ভিদরাই বৃদ্ধি সম্পন্ন হয়। এর পাশাপাশি আমরা হিস্টোজেন তথ্য পড়ব। এই হিস্টোজেন তথ্যতে আমরা দেখছি এখানে বিজ্ঞানী হ্যানস্টেইন তিনি মূলত এই 1868 থেকে বা 60 খ্রিস্টাব্দে তিনি এই তথ্য প্রবর্তন করেন, এই হিস্টোজেন তথ্য, যেটি কিনা পরীক্ষায় আমাদের আসে খুব বেশি করে। তাহলে আমরা দেখে নেব এই হিস্টোজেন তথ্য কী বলতে চাইছে। এখানে আমরা দেখব যে পৃথক পৃথক স্তর গঠনকারী ভাজকোষের গুচ্ছকে আমরা হ্যানস্টেইন হিস্টোজেন নামকরণ করেছিলেন। তিনি হিস্টোজেনকে তিন প্রকারে দেখেছিলেন, এটা ডার্মাটোজেন, পেরিপ্লেম এবং প্লিরম। এবং এই ডার্মাটোজেন, পেরিপ্লেম এবং প্লিরম থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কলা তৈরি হয় তিনি সেটা বলেছিলেন। যেমন ডার্মাটোজেন
যেটা বাইরের স্তর থাকবে, যেটি থেকে মূলত এপিডার্মিস তৈরি হবে, যেমন বোর্ড গাছ ফাইকাস বেঙ্গালেন্সিস বা রবার গাছ, এদের গাছে গাছের পাতার থেকে বাইরের কোষগুলি বিভাজিত হয়ে বহুস্তর বিশিষ্ট যৌগিক বহুস্তর তৈরি করে, যেটা আমরা মাল্টিপল এপিডার্মিস নামে পরিচিত। বা পেরিব্লেমের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে পেরিব্লেম ডার্মাটোজেন স্তরের ভেতরের দিকে থাকবে, পেরিব্লেম অঞ্চলটি বহুস্তর বিশিষ্ট হবে এবং এটি কর্টেক্স তৈরি করবে এবং এন্ডোডার্মিস তৈরি করবে। তাহলে একটি উদ্ভিদের এপিডার্মিস তৈরি করলো ডার্মাটোজেন, পেরিব্লেম থেকে তৈরি হলো কর্টেক্স এবং এন্ডোডার্মিস, এবং প্লিরম থেকে যেটা তৈরি হবে আমরা দেখব এখানে, প্লিরম কী তৈরি করবে, সেন্ট্রাল স্টিলি তৈরি করবে। অর্থাৎ আমরা বলেছিলাম পিত এবং ভাস্কুলার বান্ডিলকে একসঙ্গে আমরা স্টিলি বলি, সেই স্টিলির ক্ষেত্রে আমরা দেখব সেটা প্লিরম থেকে তৈরি হয়ে থাকে। এবার টিউনিকা কর্পাস থিওরি রয়েছে, টিউনিকার কর্পাস থিওরির প্রবক্তা হলেন স্কিমিট, উনি 1924 খ্রিস্টাব্দে এই তথ্যের প্রবক্তা, এবং তিনি গুপ্তবীজী উদ্ভিদের কেন্দ্রের যে অগ্রভাগের ক্ষেত্রে প্রযোজ্য এই থিওরি, অর্থাৎ তিনি এই থিওরিটাকে মূলত গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে কেন্দ্রের যে কলা রয়েছে সেই কলার ক্ষেত্রে তিনি প্রযোজ্য করেছিলেন। এবং তার মতে তিনি বলেছিলেন যে ভাজক কলার দুটি সুস্পষ্ট লেয়ার থাকবে, একটাকে বলা হয় টিউনিকা এবং একটাকে বলা হয় কর্পাস। এই তথ্য টিউনিকা কর্পাস তথ্য নামে পরিচিত, বিজ্ঞানী স্কিমিট এটা বলেছিলেন। তিনি বললেন যে টিউনিকা অঞ্চলের পিপাকৃতি কিছু কোষ থাকবে, এই যে পিপাকৃতি কিছু কোষ থাকবে এই কোষগুলো, যারা বাইরের কোষস্তর নিয়ে গঠিত হয়, এই এবং কেন্দ্রের দিকে থাকবে কর্পাস সেল থাকবে, এখানে কর্পাস কোষ বিভাজিত বিভাজন প্রধানত কৌণিক প্রকৃতির হবে, এটি তলদেশের মাধ্যমে প্রসারিত হয়, অর্থাৎ টিউনিকা ঠিক নিচে থাকবে কর্পাস। এরা এই টিউনিকা এবং কর্পাস পরবর্তীকালে বিভাজিত হয়ে গিয়ে আমরা দেখব সাধারণত টিউনিকার বাইরের স্তর থেকে বহিঃস্তর এপিডার্মিস, এছাড়া কর্টেক্স স্টিলি প্রভৃতি তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি এটা কার মধ্যে, না এটা বিজ্ঞানী স্কিমিটের মধ্যে। এবং এই একটি বাইরের অঞ্চল এবং একটি কেন্দ্রীয় অঞ্চল নিয়ে গঠিত হবে টিউনিকা আর হচ্ছে কি কর্পাস। কর্পাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে স্টিলি গঠিত হবে, কর্টেক্স তৈরি করতে পারে। আবার এখানে ডিফারেন্ট প্ল্যান্টের ক্ষেত্রে এখানে বলা রয়েছে যে ডিফারেন্ট ফাংশন হতে পারে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি নিটাম যেটি ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে টিউনিকা কর্পাস অঞ্চলকে পৃথক করতে আমরা দেখা যায় না, তাহলে এটি শুধুমাত্র তাহলে গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাবে, কিন্তু নিটাম যেহেতু জিমনোস্পার্ম তাই এক্ষেত্রে কিন্তু আমরা টিউনিকা আর কর্পাস থিওরি দেখতে পাবো না। একইভাবে আমরা যদি মূলের ক্ষেত্রেও দেখি, আগেরটা আমরা যেটা বললাম টিউনিকা কর্পাস থিওরি, কপার কাপ্পে থিওরি আমরা বললাম কি ডার্মাটোজেন থিওরি বা টিউনিকা কর্পাস, এখানে কপার কাপ্পে থিওরি দেখব মূলের অগ্রভাগে কীভাবে বিভাজন ক্ষমতা থাকে। তো কপার কাপের মতন এখানে কুইসেন্ট সেন্টার থাকবে, যেটি একটা সুপ্তদশা সম্পন্ন অঞ্চল, সেই কুইসেন্ট সেন্টার পরবর্তীকালে আমরা দেখতে পাবো। যে কুইসেন্ট সেন্টার বলতে মূলত ঠিক উপরিভাগে অর্ধবৃত্তাকার একটি কোষের স্তর দেখা যায়, যাকে আমরা কুইসেন্ট সেন্টার বলি। এই কুইসেন্ট সেন্টার মানে নিশ্চল, অর্থাৎ আমরা বললাম যেটা সুপ্তদশায় থাকবে, ডরমেন্সি পিরিয়ডে থাকবে, কিন্তু এই এই কেন্দ্রে হরমোন সংশ্লেষিত হয়, উচ্চ ঘনত্বের হরমোন প্রভাবে কোষগুলি বেতানা, আবার এই কোষ স্তরে ডিএনএ সংশ্লেষের হার অত্যন্ত কম এবং কোষগুলি G1 দশায় খুব দীর্ঘকালীন অতিক্রম করে। কুইসেন্ট কেন্দ্রের কোষগুলিকে বিচ্ছিন্ন যদি আমরা কলাকর্ষণ মাধ্যমে বিভাজন করাই, তখন নতুন মূলের সৃষ্টি করবে। কেন না, যেহেতু কুইসেন্ট সেন্টারের মধ্যে যাবতীয় প্রপার্টি থাকে একটা মূল তৈরি করার, এই জন্য আমরা দেখতে পাচ্ছি নতুন মূলের সৃষ্টি করতে পারে এই কুইসেন্ট সেন্টারকে যদি আমরা ইনভিভো কালচারের মধ্যে গ্রো করাই। এবার অ্যারাবিডোপসিস একটি প্ল্যান্টকে যদি আমরা মিউট্যান্ট করি, তাহলে মিউট্যান্ট জিনের উপস্থিতি থাকার কারণে কুইসেন্ট সেন্টার কেন্দ্র গঠিত হয় না, এই ক্ষেত্রে অস্বাভাবিক এলিপ্টোজেন উৎপন্ন হবে, পলুমেলা অঞ্চলে অনুপস্থিত থাকবে, অর্থাৎ আমরা বলতে পারি ওই সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে মূলাগ্রে অত্যাবশ্যক কোষ সমষ্টি তৈরি হবে না, অর্থাৎ মূলটি তৈরি হবে না। আমরা আপাততভাবে মেরিস্টেমেটিক টিস্যুর পড়া কমপ্লিট করলাম, এবার দেখব আমরা পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলা। আমরা অলরেডি বলেছি যে ভাজক কলা থেকে উৎপন্ন বিভাজনে অক্ষম কলাকে আমরা কী বলে থাকি, স্থায়ী কলা বলি। এই স্থায়ী কলা যদি আমরা দেখতে পাই যে উদ্ভিদে কোথায় থাকবে, এরা উদ্ভিদের মূল কাণ্ড পাতা এবং প্রায় সব অঙ্গেই এদের অবস্থান আমরা দেখতে পাবো। এবার এই স্থায়ী কলার বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি একটা উদ্ভিদের ক্ষেত্রে, তাহলে আমরা দেখতে পাবো কোষগুলি আকারে গোলাকার হবে, ডিম্বাকার হবে কিংবা বহুভুজাকার হবে, এদের কোষগুলো পাতলা এবং পুরু প্রাচীরযুক্ত হতে পারে,
কোষগুলো সজীব হতে পারে, মৃত হতে পারে, কোষগুলির মধ্যে ভেকুয়াল অবস্থান করবে, এবং এখানে আমরা দেখব যে কোষগুলির মধ্যে কোষান্তর অন্ডরিও থাকতে পারে আবার নাও থাকতে পারে, এবং এরা স্থায়ী বা অস্থায়ীভাবে বিভাজনে অক্ষম হবে। এর পাশাপাশি আমরা দেখব যে যে বৈশিষ্ট্যগুলো মূলত আলোচনাগুলোর করা রয়েছে, এরা মূলত দৃঢ়তা প্রদানে সাহায্য করছে এবং খাদ্য উৎপাদনে সাহায্য করছে, জল এবং খাদ্য সংগ্রহণে সাহায্য করছে, এই সমস্ত এবং জল খাদ্য সঞ্চয়েও সাহায্য করছে স্থায়ী কলার। এবং স্থায়ী কলাকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম, এটি সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা এবং বিশেষ বা খরিত স্থায়ী কলা। এবার সরল স্থায়ী কলা যদি আমরা দেখি, তাদেরকে আমরা দেখতে পাবো প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমাগুলো যদি আমরা বৈশিষ্ট্য দেখি বা তার ডেফিনেশন দেখি, তাহলে দেখতে পাবো কি যে কলা, যে স্থায়ী কলার সজীব কোষগুলি পাতলা কোষপ্রাচীরযুক্ত, এরা স্থায়ী কলা হলেও এরা সজীব হবে এবং এদের কোষপ্রাচীর বিশিষ্ট হবে এবং সেলুলোজ দিয়ে তৈরি হবে এদের শরীর, মানে এই সেলগুলো গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে কিংবা বহুজ আকার হতে পারে। আকৃতি সম্পন্ন আমরা কোষের সমষ্টিকে কী বলবো? প্যারেনকাইমা বলবো। এবার এই প্যারেনকাইমার ক্ষেত্রে আমরা যদি গঠন দেখি, তাদের গঠনগুলো হতে পারে গোলাকার, ডিম্বাকার কিংবা বহুজাকার, কোষপ্রাচীর পাতলা হতে পারে কিংবা সেলুলোজ দ্বারা গঠিত হতে পারে, কোষগুলি প্রোটোপ্লাজম পূর্ণ হওয়ায় কোষগুলো সজীব হবে এবং কোষান্তর অন্ধ্র এদের ক্ষেত্রে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এবার নেক্সট ক্যারেক্টার যদি আমরা দেখি এদের অবস্থান, তাহলে উদ্ভিদের বেশিরভাগ ক্ষেত্রে এই কলা আমরা দেখতে পাই বর্ধনশীল অঞ্চলগুলোতে এরা থাকবে, অর্থাৎ মূলকাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতির নরম এবং রসালো জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে থাকবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো হচ্ছে কি, উদ্ভিদের শৈবাল এবং মস জাতীয় উদ্ভিদ এদের কেবলমাত্র এই প্যারেনকাইমা কলা দিয়ে গঠিত হয়, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা দেখি যে দেখতে পাবো কি শৈবাল এবং মস জাতীয় যারা উদ্ভিদ রয়েছে, যারা অনুন্নত উদ্ভিদ, এই জন্য এদের পুরো শরীরটি প্যারেনকাইমা কলা দিয়েই তৈরি হয় মূলত। এবার আমরা দেখব প্রকারভেদ। প্রকারভেদে যদি দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এদের এই প্যারেনকাইমাগুলোকে বিভিন্ন কাজ এবং বৈশিষ্ট্য অনুযায়ী প্যারেনকাইমাকে ভাগ করা হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এপিডার্মাল প্যারেনকাইমা সেল অর্থাৎ এপিডার্মিস তৈরি করছে, ক্লোরেনকাইমা মানে হচ্ছে ক্লোরোফিলযুক্ত, যারা মেসোফিল কলায় থাকবে ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমা সেলকে আমরা ক্লোরেনকাইমা বলছি, এরেনকাইমা হচ্ছে কি বাতাসপূর্ণ প্যারেনকাইমাকে আমরা এরেনকাইমা বলে থাকি, যারা মূলত আমরা দেখতে পাই যারা হচ্ছে কি এই এরেনকাইমা দেখতে যারা হাইড্রোফাইট জলজ উদ্ভিদ যারা, তাদের ক্ষেত্রে এইভাবে আমরা এরেনকাইমা দেখতে পাবো। এবং প্রোসেনকাইমাযুক্ত কাদেরকে বলা হয়, যাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কোষগুলি লম্বাটে স্থূল কোষপ্রাচীরযুক্ত এবং উভয় প্রান্ত টেপেরিং থাকবে, তাদেরকে প্রোসেনকাইমা, এরা মূলত যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। জাইলেম ফ্লোয়েম প্যারেনকাইমা আমরা জানি জাইলেমের ক্ষেত্রে তারা ফাংশন করবে, যারা জল সংবহন করবে, ফ্লোয়েমের ক্ষেত্রে খাদ্য শমন করছে। ইডিওব্লাস্ট হচ্ছে কি রেচন বস্তু সমন্বিত, যেখানে রেচন বস্তু সঞ্চিত থাকবে তাদেরকে আমরা ইডিওব্লাস্ট বলি, যেমন টেনিন, তেল, ক্যালসিয়াম অক্সালেট ক্লাস তৈরিকারী ইডিওব্লাস্ট। সাকুলেন্ট প্যারেনকাইমা বলতে আমরা কি দেখতে পাই, যাদের হচ্ছে কি দেখতে পাবো যারা হচ্ছে যার জেরোফাইটিক বা জঙ্গল উদ্ভিদ, তাদের ক্ষেত্রে আমরা প্যারেনকাইমাগুলো প্রথিত অবস্থায় দেখতে পাই, তাদের ক্ষেত্রে সাকুলেন্ট প্যারেনকাইমা আমরা দেখতে পাবো। এই প্যারেনকাইমার কলার মূলত কাজ দেখতে পেলাম কি খাদ্য সঞ্চয় করা, তারপর প্রতিরক্ষায় কাজ করা, তারপর আদার্স যদি কাজ দেখি আমরা প্যারেনকাইমা যেরকম ফটোসিনথেসিস করছে, তারপর হচ্ছে কি বাতাসপূর্ণ হওয়ার জন্য উদ্ভিদকে ভেসে থাকতে সাহায্য করছে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে, খাদ্যরস পরিবহনে সাহায্য করছে, জল সঞ্চয় করছে এবং রেশন পদার্থ ত্যাগ করতে এরা সাহায্য করছে। এই ধরনের আমরা মূল ফাংশনগুলো এরা করে থাকে প্যারেনকাইমা। এবার প্যারেনকাইমার উৎপত্তি যদি আমরা দেখি, তাহলে প্যারেনকাইমা মূলত আমরা বহিঃস্তর কোর্টেক্স, পিথ বা পাতার যে মেসোফিল টিস্যু এবং ফুলের বিভিন্ন অংশে প্যারেনকাইমা কলা, প্রোটোডার্ম বা ভূমিভাজক কলা থেকে তৈরি হয়। তাহলে প্যারেনকাইমা তৈরি হওয়ার কথা থেকে প্রোটোডার্ম বা গ্রাউন্ড মেরিস্টেম, প্রোটোডার্ম মানে আর ভূমিভাজক কলা থেকে এই প্যারেনকাইমা কলা সৃষ্টি হয়ে থাকে। প্রাথমিক ও গৌণ ভাস্কুলার করার সঙ্গে যুক্ত প্যারেনকাইমা কোষের উৎপত্তি যদি ঘটে যথাক্রমে প্রোকেম্বিয়াম ও নালিকা বান্ডিলে কেম্বিয়াম থেকে এবং গৌণ বৃদ্ধির সময় কর কেম্বিয়াম বা ফেলোজেন থেকেও প্যারেনকাইমা সৃষ্টি হতে পারে, তাহলে আমরা মূলত দেখলাম কি যে প্রোটোডার্ম এবং ভূমিভাজক কলা থেকে প্যারেনকাইমা সৃষ্টি হয়। এরই পাশাপাশি প্রাথমিক এবং গৌণ ভাজক কলার সঙ্গে যুক্ত প্যারেনকাইমা যেগুলো কোষের উৎপত্তি ঘটে যথাক্রমে প্রোকেম্বিয়াম থেকে, নালিকা বান্ডিলের কেম্বিয়াম থেকে, আর গৌণ বৃদ্ধির সময় যদি আমরা দেখি যে কোরকেম্বিয়াম বা ফেলোজেনের থেকে যে প্যারেনকাইমা সৃষ্টি হয়, সেই ধরনের প্যারেনকাইমাকে আমরা কী বলি, ফেলেম বা ফেলোডাম বলে থাকি। এবার আমরা নেক্সট চলে যাব কোলেনকাইমাতে। কোলেনকাইমাতে আমরা দেখি যে অসমভাবে স্থূল কোষপ্রাচীরযুক্ত সজীব সরল কলাকে আমরা কী বলে থাকি,
কোলেনকাইমা। এই কোলেনকাইমাগুলোতে মাঝখানে কোষান্তরন্ধ্রগুলো থাকবে এবং এদের বৈশিষ্ট্য মূলত এরা অবস্থান দেখতে পাবে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ত্বকের নিচে। আর এরা মূলত হচ্ছে কি উদ্ভিদের মূলে ও একবীজপত্রী উদ্ভিদের কোলেনকাইমা কলা থাকে না। আর প্রকারভেদ যদি আমরা দেখি।